আসুন তাহলে জেনে নেই মাল্টার আরও পুষ্টিগুণ সম্পর্কে। মাল্টা ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহের সমৃদ্ধ উৎস। এটি ত্বকের সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলি রেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে। মাল্টা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে, এটি প্রদাহজনিত রোগ সারিয়ে তোলে। এক গ্লাস মাল্টার জোসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয়। মাল্টার ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এটি আমাদের শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে। এতে উপস্থিত পটাশিয়াম ইকেট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে। মাল্টা পাকস্থলীকে সুস্থ রাখে। মাল্টাতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে। এতে উপস্থিত ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। প্রতিদিন একটি করে মাল্টা খাওয়ার অভ্যাস আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখে, কারণ মাল্টায় রয়েছে ভিটামিন এ, সি ও পটাশিয়াম। এই ভিটামিনগুলো আপনার দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী। এতে ম্যাগনেশিয়াম থাকার কারণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে। জন্ডিস রোগ সারাতেও মাল্টা খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। জন্ডিস লিভারজনিত একটি রোগ, আর মাল্টা হলো খুবই সহজ প্রাচ্য খাবার। খুব সহজে এটা হজম করা যায়। এটি লিভারকে ঠান্ডা রাখতেও সাহায্য করে থাকে। লিভারের কার্যক্ষমতাকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে মাল্টা। গর্ভবতী নারীদের জন্য মাল্টা খুবই ভালো। এতে থাকা ভিটামিন সি গর্ভস্থ শিশুর মস্তিষ্ককে ত্বরান্বিত করতে সাহায্য করে থাকে। প্রবীণ মাতৃদুগ্ধকারী মহিলাদের নিয়মিত মাল্টা খাওয়া উচিত, কারণ এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সর্দি, নাক বন্ধ থাকা, টনসিলের সমস্যা, গলা ব্যথা, জ্বরজ্বর ভাব, হাঁচি, কাশি, মাথা ব্যথা, ঠান্ডাজনিত দুর্বলতা, এই জাতীয় সমস্যাগুলো দূর করে মাল্টা।